অসময়ের বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে আগাম জলবদ্ধতার আশঙ্কা জলাবদ্ধতা নিরসন নিয়ে সরকার ঢাক ঢোল পেটালেও বাস্তবে তেমন কিছু দেখছেন না নগরবিদরা যদিও বর্ষা আসার আগেই নর্দমা পরিষ্কার সহ খাল উদ্ধারে নামার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর এ মাসের মধ্যে দুশো বিরানব্বই কিলোমিটার ড্রেন পরিষ্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন শাহাবুদ্দিন সিহাবের রিপোর্ট বৈশাখ মাস আসতে এখনও আরও কয়েকদিন বাকি অথচ এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি কখনো অঝুর ধারায় কখনো বা ঝিরিঝিরি অসমের এমন বৃষ্টি যেন আগাম জলবদ্ধতার পূর্বাভাস তাই আসছে বর্ষা মৌসুমে জলবদ্ধতা সহনীয় মাত্রায় রাখতে রাস্তা সংস্কার বড় পাইপ বসানো সহ ড্রেন পরিষ্কারের কাজ করছে ঢাকা ওয়াসা ও দুই সিটি কর্পোরেশন এরই অংশ হিসেবে হাতির ঝিলের কাছে নিউ স্কটনের দিলু রোডের জলবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে কাজ করছে দুই সংস্থা কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি জানালেন স্থানীয়রা সমস্যা গাড়ি ঘোড়া সবাই বের বের করতে পারছে না বাচ্চাদের স্কুল যাওয়া আসা সমস্যা এর মধ্যে যদি ঝড় বৃষ্টি সময় হচ্ছেন ঝড় বৃষ্টি হলে তো আসলে প্রচন্ড আমাদের মানে দুর্ভোগটা সীমাটা খুব চরমে পৌঁছে আর কি এদিকে বর্ষাকে সামনে রেখে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করার কথা জানালেন এই ওয়ার্ড কাউন্সিলর পনেরো বিশ দিন আগে থেকেই আমরা এই ড্রেন যেগুলো আছে এগুলো রীতিমতো পরিষ্কার করতেছি তো আগে যে ময়লা ডাম রেখে দিত রাস্তার পারে এটা আমরা আর রাখতেছি না সাথে সাথে পানিটা ঝরে যাওয়া মাত্রই আমরা এটা গাড়িতে যদিও এগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা হিসেবে মনে করেন না এই নগর পরিকল্পনাবিদ সরকার তো আসলে গত কয়েক বছর ধরেই বর্ষা নিয়ে বা আমাদের যে জলদুর্ভোগ নিয়ে তাদের প্রস্তুতির কথা বলছে এবং সেই অনুযায়ী বরাদ্দ দিয়েছে কিন্তু মানে বাস্তব হচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু তেমন কোনো কাজ সে মোটা স্কেলে হয়নি এবং যার ফলশ্রুতিতে এই বর্ষাতেও যে আমরা সাধারণ নাগরিকটা যে জলজট বা জন দুর্ভোগ থেকে রক্ষা পাবো সেরকম কিন্তু বড় ধরনের আসার কোনো সুযোগ নেই এদিকে সমস্যা সমাধানে ড্রেন পরিষ্কার করা সহ শিগগির খাল উদ্ধারে আমার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন মিরপুর থেকে কালসির দিকে আসছে আমরা দেখেছি যে কি অসহনীয় অবস্থায় ওখানে একটা সাংবাদিক খাল আছে একটা রামচন্দ্রপুর কিছু খাল আছে এবং আশেপাশে যে খালগুলো আছে দুই থেকে তিন দিনের ভিতরে আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিব কে করবে না করবে এটা পরে ভাববার বিষয় কোনোখান থেকে বাজেট পাবো কি না পাবো পরে ভাববার বিষয় সংশ্লিষ্ট সবাইকে রিকোয়েস্ট করব। জনগণের ভোগান্তি যেন না হয় আর চলতি মাসের মধ্যে দক্ষিণ সিটির সব ড্রেন পরিষ্কারের কাজ শেষ করার কথা জানালেন মেয়র আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে আমাদের প্রায় দুশো কিলোমিটার আমাদের ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবার কার্যক্রম চলমান রয়েছে আমরা এই এপ্রিল মাসের শেষ নাগাদ এই ড্রেনগুলোকে পরিষ্কার করতে সক্ষম হব শাহাবুদ্দিন শাহাব আর টিভি ঢাকা